বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনি ওই কনস্টিটিউয়েন্সির সাংসদ? হয়তো মানুষ যেখানে যেখানে দাঁড়িয়েছে হয়তো ধরুন কিছু কিছু মানুষের সমর্থন অন্য দলের প্রতি থাকতেই পারে, কিন্তু জয় তো আমাদের সব প্রার্থীরই হয়েছে। 2021 নির্বাচনকে যদি ধরা যায় তাহলে দেখা গিয়েছিল যে তিনটে সিটে বিজেপি লিড করছিল এবং 2000 এর আগে যে পুরো নির্বাচন সেখানে তিনটে সিট জিতেছিল, যার মধ্যে একটি দল পরিবর্তন হয়েছে 70 নম্বর ওয়ার্ড। এক্ষেত্রে দাঁড়িয়ে 11টা ওয়ার্ডে তৃণমূল এখন লিড করছে, আপাতভাবে এখন লিড করছে, সব ওয়ার্ডেই জিতবে, বড় এইটের সব ওয়ার্ডেই জিতবে, এটা নিশ্চিন্ত ধরে রাখুন। মানুষ কাজ করেছে, আমাদের পুরো প্রতিনিধিরা কাজ করেছেন, দল কাজ করেছেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছে। আরও একবার সেই প্রশ্নে আসবো, সিপিএম এর সেকেন্ড পজিশনে উঠে আসা অনেক জায়গায় এবং নির্দল প্রার্থী সেকেন্ড পজিশনে উঠে আসা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? সিপিএম কতখানি ভোট পেয়েছে না পর্যালোচনা না করে ধুম করে বলা যাবে না। আমি বিজেপি দেখে বলছি, যেহেতু আমি বিজেপির ভোট কখনো সিপিএম কে দেয় বা সিপিএম কখনো বিজেপি কে দেয়, যে যেখানে শক্তিশালী মনে করে সে সেখানে ভোটটা ট্রান্সফার করে। যদি অনেক কাজ হবে, প্রচুর কাজ হবে, বিশ্বাস রাখি, এবং আমরা যে পৌর বোর্ড তৈরি হবে তাতে প্রচুর মানুষ এবং আশীর্বাদ করেছেন যখন আমাদের তাদের নিরিখে আমাদের সকলের জন্য কাজ করতে হবে। পৌর বোর্ড আগামী দিন অনেক কর্মসূচি নেবে এবং কাজ করবে, অলরেডি মানুষ সমর্থন জানিয়েছেন, মানে জয় জয়কার সারা 16টা বড়তেই হয়েছে, সুতরাং মানুষ আশীর্বাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, মা মাটি মানুষ আশীর্বাদ করেছে। প্রথম কাজ কী হবে দিদি? প্রথম কাজ, প্রথম শেষ বলে কিছু নেই, কাজ চলবেই, ধারাবাহিকতা রাখতে হবে, মানুষ যে কাজে সন্তুষ্ট হয় সেই কাজগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কাজ ছাড়া বুঝি না, কাজ সেইভাবে করতে হবে, শহরের অগ্রগতি হবে, শহর যাতে শহরের মানুষ যাতে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। কখনো কখনো কোনো সময় দেখবেন সিপিএম অনেক সময় বিজেপিকে ভোটটা দিয়ে ট্রান্সফার করে দেয়, আবার বিজেপি কখনো সিপিএমকে ভোটটা ট্রান্সফার করে দেয়, এইটাই আমরা দেখি, প্রত্যেকবারই আমরা সেটা দেখেছি। এক্ষেত্রে পৌরসভার নির্বাচনে আমার মনে হয়েছে বিজেপি যখন দেখেছে যে তারা নিজেরা কোনো কিছু করতে পারেনি তখন সিপিএমকে ভোটটা ট্রান্সফার করে দিয়েছে, এটাই তো যার জন্য সেকেন্ড পজিশনের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। দিদি, আমরা দেখেছি যে নিকাশি ব্যবস্থা নিয়ে ইদানিংকালে যথেষ্ট প্রশ্ন উঠেছে, এটা এখন একটা অন্যতম সমস্যা। আজকের এই জয় নিকাশি ফিকাশি কোনো ব্যাপার সব ব্যাপারকেই হারিয়ে দিয়েছে, আজকে ছেড়ে দিন, কে নিকাশি পায়নি, কে পানীয় জল পায়নি, শহরের মানুষ আশীর্বাদ করেছে, এটাই শেষ কথা।